এই সব ছোট লোকদের কথায় কান দিয়ে লাভ নেই। এই ছোট লোকদেরকে দোয়া করতে করতে মনে হয় ফেরেশতা আমার জন্য মানে এখন নিজেই মনে হয় এখন হরান হয়ে গেছে, এই লোকটার কত এইদেরকে দোয়া করে। এটা তো সারা দেশের সারা আপনারা নিজেরাই দেখছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। সবার একটাই কথা, ইকবাল ভাই এবার বাদি মার, মানে ইকবাল ভাই এত আধুনিক একটা ছবি করেছে দেখতেই পাচ্ছেন আপনারা, ফুললি মডার্ন মুভি। এটার অ্যাকশন, গল্প, সাউন্ড সব মিলে আপনার কাছে কি মনে হয় অনেক ভালো সিনেমাকে ভিত দিতে পারে? না, কোনো ছবি আমি কারো ছবির নাম বলতে পারি না যে এটা ভিত দিতে পারবো এটা পারবো না, দিস ইজ নট মাই ডিউটি। আমরা এটা আমাদেরটা নিয়ে বলতে পারি আপনাদেরকে, এই জন্য আজকে আমরা ছবি দেখতে দিলাম, একসাথে ছবি দেখলাম। আপনারা আপনাদের মতো লিখবেন, যদি আপনাদের কাছে কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করা দরকার, আপনারা বললে আমরা নেক্সট মুভিতে আরও ইমপ্রুভ করে দিব, বাকিটা তো আপনারাই জানবেন। এই প্রথম আপনি অন্য সিনেমা অভিনয় করলেন এবং দর্শকরা বলছিলেন যে আপনার অনেক উন্নতির কথা, দর্শকদের সিনেমাটা টেনে নিয়ে গেছে এবং আপনি সেই জায়গায় নতুন করে নিজেকে আবিষ্কার করা কি বলবেন আপনার এই সিনেমাটা? হ্যাঁ, বর্ষা এবং আমার দুইজনেরই যেই ক্যারেক্টার প্লে করি এটার ফুললি কৃতিত্ব হচ্ছে ইকবাল ভাই। ইকবাল ভাই যখন প্রথমেই গল্প শোনায় তখনই দেখি আমাদের একদম, আমরা যেই টাইপের ছবিগুলো করতাম এটার থেকে সম্পূর্ণ গল্প আলাদা, তারপরেই আমরা রাজি হই একসাথে কাজ করব। বর্ষাও ফুললি দেখেছেন যে ফুললি নেগেটিভ একটা ক্যারেক্টার করেছে, আমিও সেরকম কিলার ম্যান, মানে এই সব কৃতিত্ব হচ্ছে আমার না ইকবাল ভাই, মানে ইকবাল ভাই আমাকে দিয়ে করিয়েছে, বর্ষাকে দিয়ে করিয়েছে। আর আপনারা জানেন যে আমার মুভি মানে আমি গল্প থেকে শুরু করে গল্প লিখা, তারপরে হচ্ছে প্রি প্রোডাকশন করা, বিদেশে যাওয়া, লোকেশন চুজ করা, আর্টিস্ট চুজ করা, কস্টিউম করা, এই যে হাজারো কাজ করতে হয়। আর আমার ছবি ম্যাক্সিমামই দেখেন বাইরে শুট হয়, ফরেনারদের সাথে কাজ করা, তাদের সাথে রেডি করে তাদেরকে আমাদের গল্প বোঝানো, একটা শর্ট দেখা, শর্টের পরে ঘামটাম মুছে আবার আমাকে শর্ট দেওয়া, এই যে একটা ডিফিকাল্টি ছিল আমার মধ্যে যে আমি অর্গানাইজই করতাম, তারপরে অ্যাক্টিংটা ছিল আমার কাছে লাইক অপশনাল। মেন মুভিটাকে করার জন্য যে কাজগুলো আমি করতাম পিছন থেকে, বাট সেটা তো দেখতো না, স্ক্রিনে আমাকে দেখতো না, বাট এইবার এই কাজগুলো আমার করতে হয় তো শেষ করতে দেন আপনার, যেহেতু এই কাজগুলো এবার আমার করতে হয় নাই, কাজগুলো করেছি ইকবাল ভাই, আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যে অন্য অন্য আর্টিস্টরা যেভাবে কাজ করে যে শর্ট দেয় আমি সেই কাজটাই করেছি। আর যতটুকু ইকবাল ভাই আমার সাথে আলাপ করেছে, যেমন ছবিটাকে গ্রাফিক্স বা অন্য অন্য কাজগুলোর সাথে আমি ইকবাল ভাইয়ের সাথে যতটুকু পেরেছি আলাপ করেছি, বাট 99.9999% সব কিছু ইকবাল ভাই। এবার বল, বর্ষার যে ডাবিংটা ভীষণ শক্তিশালী, তার ডাবিংটা মনে হয়েছে এটা কি অন্য কারো ভয়েস ছিল? হ্যাঁ, বর্ষার ডাবিংটা তো মানে ও একটা ছবিতেই ডাবিং করেছে, আর কখনোই ডাবিং করে নাই ও, কারণ ও বলে যে ডাবিং তো একজন করলেই হয়। আপনাদের ইকবাল ভাইও বললো যে ডাবিং তো আমি একজনকে দিয়ে করে নিব, মোস্ট ইম্পর্টেন্ট আপনার অ্যাক্টিং। আর আমি যেহেতু আমার গলাটা বেশি পরিচিত এই জন্য আমি ডাবিং আমারটাই আমি নিজেই করেছি, কিন্তু ও তবে ওর অ্যাক্টিং দেখে এত ভালো লাগছে, আমি মুগ্ধ বর্ষার অ্যাক্টিং দেখে, অসাধারণ অ্যাক্টিং করেছে বর্ষা। আপনার উচ্চারণ, আপনার প্রেজেন্টেশন একটু ভিন্ন মনে হয়েছে, মানে প্রায় নিখুঁত ছিল আর কি। না, আমি তো বললাম আমি তো এইবার এই ছবিতে অ্যাক্টিং করেছি, আমি তো আর ছবি নিয়ে কাজ করি নাই, ডিরেকশন দেই নাই। একটা ছবির পিছনে যে অ্যাক্টিং করা এক জিনিস, আর টোটাল ছবিটাকে রেডি করা, টোটাল ছবিটাকে স্ক্রিনিং করা, এটা অনেক বড় কাজ। একটা আর্টিস্ট আমরা কী করি, ধরেন একটা শর্ট দিই, শর্ট দিয়ে আবার শর্টটা কত থাকে, 30 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিট, আর আমরা রেস্ট নেই কতক্ষণ জানেন, 40 মিনিট 1 ঘন্টা পর্যন্ত,
রেস্টে থাকে, তারপরে আবার একটা শর্ট ফিল্ম। আর যারা টেকনিশিয়ান, এই যে আপনাদের মতো যারা কষ্ট করে, তারা যে একটা শর্টের জন্য কত কষ্ট করে, ডিরেক্টর যে কত কষ্ট করে একটা শর্টের জন্য, লাইটম্যান, ডিওপি যারা আছেন কত কষ্ট করেন প্রোডাকশনে, তারা জানে। এই কারণে আমি তো আগে এই কাজগুলো করতাম, যে আমার ছবি ইন্টারন্যাশনাল মাপের হতে হবে, প্রত্যেকটা জিনিস নিখুঁত হতে হবে, আমি ওইটার ভিতরেই বেশি ফোকাস ছিল আমার। শর্টটা ছিল আমার অপশনাল, বললাম না, আর এইবার শর্টটাই ছিল আমার মুখ্য, অভিনয়টাই ছিল আমার মুখ্য। এবং আমি এই ডাবিংটা দুই দিনে করে দিয়েছি ইকবাল ভাইকে, না এবং তো ডাবিংটা জাস্ট দুই দিনে আমি ডাবিংটা করে দিয়েছি, কত দুই চার মানে সব মিলে বোধ হয় ছয় থেকে সাত ঘন্টা, দুই দিন মিলে দুই দিনে ছয় সাত ঘন্টায় কিন্তু আমি ডাবিং করে দিয়েছি। কারণ এবার আমার ফোকাসটাই ছিল হচ্ছে অ্যাক্টিংয়ে। আমার সর্বশেষ কোয়েশ্চেন, আমরা এখানে কোনো গার্মেন্টস শ্রমিককে দেখতে পেলাম না কিন্তু আপনার হলের ভিতরে, না সেটা হচ্ছে আমি বলি, আপনি ঈদে গার্মেন্টস শ্রমিককে আপনারা আপনি আমরা ছোটোবেলা দুষ্টামি করে বলতাম যে শাল তোমার কাছে কোনো পয়সা আছে, বলতো যারে শালা বিষ খাওয়ারও পয়সা নাই। গার্মেন্টসের শ্রমিকরা হচ্ছে এরকম, ওরা এই ঈদটাই আশা করে বসে থাকে। গার্মেন্টস তো অনেক বিজি জায়গা আপনারা জানেন, যেমন উইকলি চার দিন, তার ভিতরে উইকলি দুই দিন কাজ করতে হয় ওদের, এক মাসে চারটা উইক থাকে। আর গার্মেন্ট ছুটিটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওদের, এরা 20 তারিখে আমাদের ফ্যাক্টরি ছুটি হয়ে গেছে, ফ্যাক্টরি খুলবে হচ্ছে 28 তারিখে, এই যে সাত দিন আট দিন ছুটি, এইটাই ওদের কাছে ইম্পর্টেন্ট। আমি দেখেছি যেটার জন্য আপনারা বলেছেন, আমাদের অনেক লক্ষ্মী ভাইয়েরা আছেন, তারা এই ধরনের মানে কথা বলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের কথা বলার জন্যে, কারণ তারা তাদের আমলনামাকে মিথ্যা দিয়ে ভারী করছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত করে। কারণ তাদের বিন্দু মাত্র বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন নাই, তারা পৃথিবী সম্বন্ধে জানে না, তারা বাংলাদেশের যে অর্থনীতি তার সম্বন্ধে 1 মিলিমিটার তাদের কোনো আইডিয়া নাই, এই কারণে এইসব কথাবার্তা বলে তারা। আর অনন্ত জলিল ভাই কেন মানুষকে দোয়া করে, কেন সবাইকে ভালো হতে বলে, কারণ একটাই, কারণ অনন্ত ভাই আঙুল ফুলে কলা গাছ হয়নি। অনন্ত ভাই যখন ফার্স্ট মুভিতে আসে তখনও অনন্ত ভাই বাংলাদেশের একজন সিআইপি, তখন মুভিতে আসে, তারপর আমি 10 বার সিআইপি, বেস্ট এক্সপোর্টার, প্রাইম মিনিস্টার কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাই। তা আমার তো ওইভাবে কথা বললে চলবে না, আমি তো ওই মানে যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের মতো তো আমি কথা বললে হবে না। ইকবাল ভাইয়ের আমি ছবি করেছি, আল্লাহ তাআলা ওনাকে যতদিন হায়াত দেয়, আমি দোয়া করি ইকবাল ভাইকে যে আল্লাহ 2-3 হাজার বছর বাঁচায় রাখে। উনি যদি আমার মতন একজন আর্টিস্ট, ওনার জন্য আমি যা করেছি এটা যদি ওনার জীবনে মরার আগে কেউ করে যায়, তাহলে আমি তার জন্য ওই আর্টিস্টের জন্য দোয়া করব যে করে যায়। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 2টা, 3টা, 4টা, 4:30 কোনো কোনো দিন সকাল 8টায়, আবার ভোর 4টা, 5টায় ঘুমে গেছি। হ্যাঁ, কিন্তু এটা কেন করেছি আমি, যে হি ইজ প্রডিউসার, হি ইনভেস্ট মানি, কারণ একটা প্রডিউসারই জানে যে তার আজকের দিনের বাজেটটা কত। আজকে অনেকেই হাতবেলা খেয়ে ফেলে, 4 ঘন্টা কাজ করতে পারে না দিনের আলোতে, কিন্তু আমার সাথে উনি 10 ঘন্টা, 11 ঘন্টা দিনের আলোতে কাজ করেছে। যাই হোক, এগুলো কথা বলতে চাইনি এই জন্যেই, কারণ আমি একজন বিজনেসম্যান, আমি জানি আমি এমনিতে মানুষকে দান করবো এটা এক জিনিস, কিন্তু আমি বিজনেস চালাবো আমার একটা হিসাব করে চালাতে হবে, না তো বিজনেস ধ্বংস হয়ে যাবে। আমি যখন সিনেমায় আসি আমাদের 3,600 লোক কাজ করে, আর এখন 12,000 লোক কাজ করে। আমি যদি সিনেমার মধ্যে বেশি ফোকাস থাকতো তাহলে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, আমরা কিন্তু শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি না, আমরা টেক্সটাইল বাংলাদেশ, হ্যাঁ, যেটাতে সুতা বানানো, কাপড় বানানো, গার্মেন্টস বানানো, ডেনিম বানানো, ওয়াশিং প্ল্যান, আমাদের হিউজ প্ল্যান আমাদের, আমরা কিন্তু গার্মেন্টস ব্যবসা করি, হ্যাঁ, চুটাও ভার্টিক্যাল কম্পোজিট আমাদের এবং ড্যানিং প্ল্যান আমাদের। তা আমরা যে কত কষ্ট করি দেশের জন্য আমরা জানি, নাহলে আমি অনন্ত জলিল মুভি করে খেলেও আমার সমস্যা নেই। এইসব ছোটো লোকদের কথায় কান দিয়ে লাভ নেই,
এই ছোট লোকদেরকে দোয়া করতে করতে মনে হয় ফেরেশতা আমার জন্যে মনে হয় মানে এখন নিজেই মনে হয় এখন হরান হয়ে গেছে, এই লোকটার কত এইদেরকে দোয়া করবে। মানে এদের ছোট লোকদের আসলে কোনো দিন এদের কোনো মান সম্মান নাই যাদের, তারা এই ধরনের কথা বলে। গার্মেন্টসের লোক আপনারা কালকে যমুনাতে ছিলেন না, হ্যাঁ সরি আপনারা কাল বসুন্ধরায় ছিলেন না, আপনার কাছে মনে হয়েছে যে একটাও আমাদের লোক? তাহলে এগুলো আপনারা প্রতিবাদ করেন না কেন, আপনাদের নিউজে তুলে ধরেন না কেন, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো এই কথাগুলো না আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে, যে তোমরা যে ছোট লোকের মতো কথা বলো তোমাদের কথার ভিত্তিহীন কথা কেন বলো? আমরা এতগুলো জার্নালিস্ট বাংলাদেশের, আমার মনে হয় গতকালকে একটা জার্নালিস্টও ছিল না যে আসে নাই। আমার টিভি, সৃষ্টিশীল বিনোদনের।